আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মোহাম্মদ, হ্যাঁ হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছি। বলেন, হ্যাঁ বলেন। হ্যাঁ, গত পরশু দিন, এই পরশু দিন বলে, হ্যাঁ গত কয়েক 2 দিন আগে হয়তো অ্যাড হয়েছিলাম নাকি একদিন আগে, তখন ওই যে আপনি ওই যে নারী ধর্ষণ এই সম্পর্কে বলছিলেন কিছু, যে যুদ্ধবন্দী নারী যেগুলা তাদের সাথে সহবাস করা যায়, যেমন একটা আয়াত আছে সূরা আন-নিসা আয়াত নাম্বার 24। তো আপনি আমার যে একটা দেখাইছিলেন, আর একটা আয়াত না, একাধিক আয়াত আপনাকে আমি দেখিয়েছিলাম। হ্যাঁ 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 2-3টা দেখাইছিলেন আর হাদিসও দেখাইছিলেন। তো শুধু আমি 24 নম্বর হাদিসটা যেটা বলা আছে, যে চব্বিশ নম্বর মানে হাদিস শুধু না, চব্বিশ নম্বর এই আয়াত। আয়াত আয়াত 24 নম্বর আয়াত আয়াতে বলা আছে, মানে দাসীদের সাথে বলা আছে করা যাবে, কিন্তু যুদ্ধবন্দীদের সাথে করা যাবে এমন কোনো কিছু বলা নাই। বলা আছে যে চাইলে বিয়ে করে তারপর করতে পারে। বিয়ে এটা শব্দটা, আপনি, বিয়ে এটা শব্দটা আপনাকে তো আমি, এটাকে আপনাকে আমি তাফসীর সহ খুলে দেখাই নেই ভাই। সূরা নিসায় যেটা তাফসীর, বলা আছে, হ্যাঁ হ্যাঁ সূরা নিসার 24 নম্বর আয়াতে যেটা বলা আছে, সেটা আপনি যদি একটু তাফসীর সহকারে, আসিফ ভাই এখন দেখাচ্ছে, আপনি যদি একটু নিজে একটু ভালো করে পড়েন আপনি দেখতে পাবেন, ওখানে বলা আছে যুদ্ধবন্দী বিবাহিত নারীরা যদি মুমিনদের হাতে আটক পড়ে, তাহলে তাদের স্বামী জীবিত থাকলেও ওই স্বামীর সাথে তাদের বিবাহ বাতিল হয়ে যাবে এবং মুমিনরা ওই নারীদের বিয়ে করে যৌন সঙ্গম করতে পারবে। চিন্তা করেন, স্বামী জীবিত আছে, বিয়ে করে যৌন সঙ্গম করতে পারবে, বিয়ে ছাড়াও যৌন সঙ্গম করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এটাই দাসী দাসী এলে, আয়াত নাম্বার কততে বলা আছে, এটা আয়াত কত, এই কত সূরা নাম্বার আয়াত নিসা বলা আছে 24, 4 নম্বর সূরা নিসা বলি শুনেন। 24 নম্বর হ্যাঁ আয়াত, আমি চব্বিশ আপনাকে নম্বর আয়াত। বলতেছি, আমার আমি কোরআন থেকে যেটা পাইছি, যে এখানে লেখা আছে যে আর হ্যাঁ, নারীদের মধ্যে থেকে সদবাদেরকে। আমরা আপনার ইয়াটাও দেখবো ভাই, আমরা আপনার ইয়াটাও দেখবো। আচ্ছা, সদবা মানে কি আসিফ ভাই? সদবা মানে একটু একটু লজিক্যাল ভাই, একটু 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 দাঁড়ান, একটু দাঁড়ান। ওনার এভিডেন্স, ওনার উনি আজকে নিশ্চয়ই জিনিসটা নিয়ে পড়ে এসেছেন, ওনার এভিডেন্সটা আমরা একটু দেখবো, যাচাই করে দেখবো, এবং আমরা অনেকগুলো তাফসির খুলে খুলে বের করে দেখাবো, যে সেই তাফসির গ্রন্থগুলোতে এই বিষয়ে যে ব্যাখ্যা এবং এই বিষয়ে যে ভিডিও আছে, এই বিষয়ে যে মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে জাকির নায়েক থেকে শুরু করে সবারই যে ভিডিওতে তারাও যে একই কথা বলেছে, সেটাও আমি আমি দেখাবো, কোনো সমস্যা নেই। মোহাম্মদ হোসেন ভাই, তাহলে আপনি আগে আমাদেরকে একটু বলেন যে আপনি যে কোরআনটা পড়ছেন সেই কোরআনটা অনুবাদককে, এই অনুবাদকের নামটা একটু বলেন। ও কোরআনের অনুবাদক, আমি তো অনুবাদকের নামটা জানি না, আমি রইলো ওই সফটওয়্যার থেকে, অ্যাপ্লিকেশন নামাইছিলাম প্লে স্টোর থেকে, ওই সফটওয়্যারই সফটওয়্যারই লেখা থাকবে, অনুবাদকের নামটাও লেখা থাকবে। ও লেখা থাকে, আচ্ছা দাঁড়ান তাহলে একটু দেখতে হইব সফটওয়্যাররা কোরআন মাজিদ কই লেখা আছে নির্দিষ্ট আছে তফসির বই থেকে। আচ্ছা ইসান ভাই, আপনি আমাকে হ্যাঁ একটা হ্যাঁ বলেন। ছোট কথা বলেন তো, আমি তো লাস্ট টাইম আপনাকে মনে হয় তাফসির থেকে বুঝাই দিছিলাম, শুধু এমন না যে দেখাই দিছিলাম। হ্যাঁ না, হ্যাঁ বুঝিয়ে দিছিলেন, তো আমি এটা নিয়ে কয়েকজন সাথে আলোচনা করছি, তো কথাটা একটু শেষ হ্যাঁ করে বলেন। নিই, আপনাকে তো ভেঙে ভেঙে বুঝাই দিছিলাম যে ওখানে কি লেখা ছিল। হ্যাঁ হ্যাঁ এরপরে কি আপনি যাদের কাছ থেকে আলোচনা করে এটা শুনছেন, বা এই প্রচুরটা তো হ্যাঁ শুনছেন, যে ওইটা যুদ্ধবন্দী না, ওইটা হচ্ছে দাসী, এবং যুদ্ধবন্দীদের সাথে বিয়ে করে, যুদ্ধবন্দীদের হ্যাঁ সাথে বিয়ে করে তারপরে যৌন সঙ্গম করা যাবে, এই যে কথাটা হ্যাঁ শুনছেন, যাদের কাছ থেকে শুনছেন তাদের কাছ হ্যাঁ থেকে কি রেফারেন্স চেয়েছিলেন? যে এই যে আপনি যে এক্সপ্লেনটা করলেন আমাকে, এটা যে আমাকে বুঝাইলেন এই আয়াতটা দ্বারা, এই বুঝটা আপনি কোথা থেকে পাইলেন? এটা কি আপনি নিজ থেকে বুঝ পাইলেন, নাকি এটা আপনি কোন একটা তাফসীর থেকে না, পড়ছেন? আমরা তো আপনাকে নিজের বুঝ দিই, মানে ওই আয়াত, হ্যাঁ তফসির থেকে বলতে আমি শুধু যে 24 নম্বর আয়াতটাই পড়ছি, আয়াতের বাংলাটা পড়ছি। ইয়াসান ভাই, ইয়াসান ভাই, হ্যাঁ বলেন। আমরা তো আপনাকে ওই আয়াতের ব্যাখ্যায় নিজেদের কোনো ব্যাখ্যা দিয়ে দিই। আপনাদের হ্যাঁ স্কলার, আপনাদের অথেন্টিক স্কলাররা, মানে আপনাদের অথেন্টিক বইগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে বইগুলা, কোরআনের ব্যাখ্যার বইগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে ব্যাখ্যার বইগুলা, ওইখান থেকে আপনাকে স্ক্রিনশট দেখায় ভেঙে ভেঙে বুঝাই দিছি আপনাকে, আমাদের কোনো কথাই ওটার মধ্যে ছিল না। হ্যাঁ হ্যাঁ এখন ইবনে আমার কথা কাসির শুনে না মধ্যে দেখতে। আমাদের, হ্যাঁ শেষ করে নিই, ইবনে কাসির মধ্যে আমাদের কোনো নাস্তিকের কোনো কথাই নেই, সব হচ্ছে ইসলামিক স্কলারদের ব্যাখ্যা। এখন আপনি যে ব্যাখ্যাটা পড়ছেন বা যে ব্যাখ্যাটা আপনাকে দিছে, আপনি কি আসলে কোথাও কোনো জায়গা থেকে পড়ছেন, নাকি কেউ আপনাকে জাস্ট ওইটার অর্থ বুঝাই দিছে, আপনি ওই বুঝটা নিয়ে চলে আসছেন, আপনি কি সেটা মিলাইছিলেন, যাচাই করেছিলেন? না আমি এটা যাচাই করিনি, আমার কি অর্থ বুঝিয়ে দেয় না, আমি শুধু সফটওয়্যার থেকে মানে এটা কোরআনের আয়াতটার বাংলাটা দেখছি, তো এই শুধু আয়াতটার বাংলা, যেহেতু এখানে বাংলা আছে তো আমি তো বাংলা সব বুঝি, আমার তো এটা অন্য না, স্কলার বা বাংলা কারো যদি ব্যাখ্যা বোঝেন, দেখা দরকার বাংলা নেই। যদি বোঝেন তাহলে বলেন তো সদভা শব্দের মানে কি? আচ্ছা ঠিক আছে, আপনি মানে আপনি তো ওইটা আপনাদের কথার অনেক বাইজা বাইজাই আছে, একটু ক্লিয়ার এসএম হইলে। ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? এসএম ভাই কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনার কথা স্পষ্ট আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ এখন স্পষ্ট শোনা যাচ্ছে, হ্যাঁ বলেন। আপনাকে প্রশ্ন করছিলাম যে আপনি তো বললেন আপনি লতিফ বাংলা ভাই বোঝেন, একটা সেকেন্ড, একটা সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ আপনাকে
বুঝাইছে বা যেখান থেকে বুঝছেন, এমন তো না যে আপনি যাওয়ার পরে জাস্ট কোরআন একটা নিজে পড়ছেন, নিজে পড়ে নিজে বুঝছেন, ওরকম না। আপনি নিশ্চয়ই কারো না কারোর সাথে আলোচনা করছেন, সে আপনাকে বুঝটা দিচ্ছে, বুঝটা আপনার নিজের না। আপনাকে যে বুঝটা দিছে তার বুঝটা কি মিলাই দেখছিলেন, নাকি আপনি নিজে পড়ে নিজের নিজের মতো বুঝে চলে আসছেন? আমি কারোর সাথে আলোচনা করছি, আমার ফ্রেন্ড আছে আমার ক্লাসেরই, ও হাফেজ, তো আমাদের সাথে পড়াশোনা করে, আমি ওর সাথে আলোচনা করছি, ওই আমার বুঝাইছে। আমি ধরেন যেখান থেকে এটা বাংলা আয়াতটা পড়ছি, তো ওই আয়াত বুঝা, সে কি আপনাকে কোনো তাফসীর থেকে বুঝাই দিছে, নাকি সে আপনাকে? না, ও আমারে, ও তার থেকে বুঝাই নাই, কোনো তাফসীর থেকে বুঝাই নাই, ও বুঝাইছে মানে আমি ওরে আপনাদের ওইখান থেকে একটা স্ক্রিনশট নিছিলাম ব্যাখ্যার, ওইটা দিছি, আর হইলো আমি যে এই যে সফটওয়্যার থেকে শুধু এই আয়াতটার ব্যাখ্যাটুকু যতটুকু এটার স্ক্রিনশট ওরে দিছি। তো আমারে বলছে যে মানে ওই ব্যাখ্যাটাই হয়তো ভুল আছে, কয় তুমি শুধু কোরআনের আয়াতটা দেখো, তুমি ওই ব্যাখ্যাটা দেখে তো লাভ নাই। আমার কথাটা শুনেন, আগে শুনেন আমি কি বলি, তুমি বুঝেনি ভাই, বুঝেনি এক সেকেন্ড। হ্যাঁ আচ্ছা দাঁড়ান আমি বলি, শুনুন, অথেন্টিক তাফসিরে ভুল আছে, অথেন্টিক তাফসিরে ভুল আছে, আমি আমি আপনাকে বলি কাহিনী কি হইছে। হ্যাঁ আচ্ছা আগে আমারটা একটু বলে, আমি একটু শুনেন আমি কি বলি, আমি বুঝতে পারছি, একটু শুনেন, আমি যদি ভুল বলি আপনি বলে না বলেন। আচ্ছা বলেন, এখান থেকে যাওয়ার পরে কি করছেন আপনি? কোরআনের আয়াত এবং যে ব্যাখ্যাটা সেটা আপনার কোন একটা মাদ্রাসার বন্ধুকে দিছি। হ্যাঁ মাদ্রাসার বন্ধু দুইটা দেখছে, দুইটা দেখে আপনারা বলছে যে অথেন্টিক যে তাফসীর আপনাকে দিছে ওটা আপনি ফেলায় দেন, ওটা আপনার দরকার নেই। আপনি ওসুর বলে কোরআন একটা দেখ, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, আপনাকে কোরআন একটা দেখা বলছে, কোরআনটা দেখা বলে কোরআন দিয়া সে কি বুঝে সেটা আপনার বুঝটা দিছে। আপনি যেহেতু বিশ্বাসী, সেও যেহেতু বিশ্বাসী, আপনার যেহেতু মনে করবেন যে কোরআনে অবশ্যই ভালো কথা লেখা, খারাপ কথা না, সেহেতু তার বুঝটা নিয়ে, তার বুঝটা নিয়ে আপনি যাচাই বাছাই ছাড়া নিজে মনে করছেন যে এইটাই ঠিক এবং সেটাই আপনি নিয়ে চলে আসছেন আজকে। আপনার ইভেনচুয়ালি পিছে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, মানে তার বুঝটা আপনি নিছেন, আপনার কাছে ভালো লাগছে, নিয়ে ওটা চলে আসছেন। না ভাল লাগার কিছু নাই, অবশ্যই ভালো লাগছে, ভালো না লাগলে আপনি না, ও আমার জাস্ট মানে এতটুকু ধরায় দিছে যে ও বলছে যে তুমি কোরআন একটা দেখো। হ্যাঁ ইসার ভাই শুনুন, আপনার যদি আপনার ভালো লাগছে দেখে আপনি যাচাই বাছাই যান নাই, ভালো লাগছে দেখে আপনি তারটা শুনছেন, শুনেই আপনি স্যাটিসফাইড, আপনি কোনো ব্যাখ্যার মধ্যে ঢুকেনি নাই। আমি শুধু কোরআনের ব্যাখ্যা রেখেছি, মানে কোরআনের ভিতর ডাইরেক্টলি ভাই এরকম বলা নাই, কোরআনে বলা আছে যে বিয়ে করার পরে এলো মানে হালাল করে নিতে পারবো ডাইরেক্ট, কিন্তু ব্যাখ্যা আমি কেন দেখবো? কোরআন পড়ে কি আমরা নিজেরা নিজেরা একটা ব্যাখ্যা মানে ইয়া করতে পারবো নিজেরা নিজেরা? না না অবশ্যই না। এই এখানে যে বাংলাটা দেওয়া আছে তা আমি তো এটাই বুঝছেন এইসব ভাই, এই কথাটা আপনি বুঝেন যে কোরআন পড়ে একজন নিজের মতো নিজে বুঝ নিতে পারবে না, এটা আপনি বুঝছেন। কিন্তু হ্যাঁ অবশ্যই, যখন আপনাকে আমরা অথেন্টিক তাফসীর থেকে মানে কোরআনের ব্যাখ্যা থেকে দেখাই, তখন আপনি ব্যাখ্যাটা বাদ দিয়ে কথাটা ভালো মতো বুঝছেন, তখন আপনি ব্যাখ্যাটা বাদ দিয়ে নিজের বুঝটা নিয়ে চলে আসেন, যেই বুঝটা যে আপনি নিজেও জানেন যে নিজের বুঝটা ইসলামে ভ্যালুয়েবল কোনো কিছু না, এটার কোনো গ্রহণযোগ্যতা নাই। গ্রহণযোগ্যতা আমি আমার নিজের বুঝটা নাই, আমি শুধু এটা। আচ্ছা ইসলাম ভাই, এক সেকেন্ড, আপনি যার কাছ থেকে শুনেছেন, যার কাছ থেকে জিজ্ঞেস করতে গেছিলেন, সে হয়তো সাধারণ একজন হাফেজ, হ্যাঁ এই ছেলে হয়তো আপনার বয়সী, সে হয়তো তেমন কিছু জানে না, হ্যাঁ আমার হয়তো তার মতো করে বুঝবা মানে বুঝতেছে, সে হয়তো বিষয়টা জানে না, এরকম হইতে পারে যে সে নিজেও হয়তো জিনিসটা কখনো মানে ইয়া ভাবে পড়ে নাই, হ্যাঁ কোনো তাফসীর টাফসীর হয়তো সে নিজেও পড়ে নাই। আমি আপনাকে এই যে প্রাইভেট চ্যাটে মিজানুর রহমান আজহারি এবং ডক্টর জাকির নায়েক দুইজনের বক্তব্যের একটা ভিডিও লিংক আমি এই যে প্রাইভেট চ্যাটে দিয়েছি, আপনি সেই লিংকটা একটু কপি করেন, হ্যাঁ কপি করে এইখান থেকে বের হয়ে এই ভিডিওটা আগে একটু দেখে আসেন, ঠিক আছে? মিজানুর রহমান আজহারি এবং জাকির নায়েক থেকে শুরু করে পৃথিবীর সমস্ত আলেমি এই বিষয়ে একমত যে যুদ্ধবন্দী নারীর সাথে মানে বিয়ে ছাড়া যৌন সঙ্গম করা সম্পূর্ণভাবে বৈধ, এই বিষয়ে পৃথিবীর কোনো ইসলামিক আলেমের ভিতরে কোনো দ্বিমত নাই, এখন পর্যন্ত পৃথিবীর কোনো ইসলামিক আলেম এই বিষয়ে কোনো দ্বিমত পোষণ করে নাই, হ্যাঁ আমার জানা মতে এমন কোনো আলেম পৃথিবীতে নাই, আমি প্রচুর ইসলামের বই পড়েছি, আমি এখন পর্যন্ত এমন কোনো আলেম পাই নাই যে এই বিষয়ের সাথে দ্বিমত পোষণ করেছে, ঠিক আছে? এবং এই যে মিজানুর রহমান আজহারি এবং জাকির নায়েকের যে লিঙ্কটা দিলাম, এদের থেকেও হাজার হাজার গুণ অথেন্টিক হচ্ছে গিয়ে ইবনে কাসির বা মনে করেন জালালাইন, দুজন যে জালাল আছেন সেই জালালাইনের তাফসীর সেখানে সেদিন আপনাকে আমি দেখিয়েছি, ইবনে কাসিরের তাফসীর আপনাকে আমি সেদিন দেখিয়েছি, এই যে ইবনে কাসির বা যে যে দুজন জালালাইন যে তাফসীরে জালালাইন লিখেছে, দুজন জালাল মিলে যে তাফসীরে জালালাইন লিখেছে, এরা এই মিজানুর রহমান আজহারি বা জাকির নায়েকের থেকেও হাজার 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 গুণ বড় আলেম, ঠিক আছে? মানে 5000 জাকির নায়েক 5000 মিজানুর রহমান আজহারি ধৈরা একসাথে গোটা দিলে ইবনে কাসিরের মনে করে বুড়া আঙ্গুলের সমান হইব না, ঠিক আছে? ইবনে কাসির হচ্ছে ইসলামের জগতে এত বড় মস্ত বড় পণ্ডিত, অথবা জালালউদ্দিন সুয়ুতি সে হচ্ছে ইসলামের এত বড় মস্ত বড় পণ্ডিত, এরকম 5-10 হাজার জাকির নায়েকরে ঘুটা মারলেও ওই জালালাই মানে জালালউদ্দিন সুয়ুতির পায়ের কাছে গিয়া ঠেকতে পারবে না, ঠিক আছে? আমি আপনাকে সেই দিন সেই আলেমদের তাফসীর গ্রন্থ খুলে দেখাইছি, এখন আপনি চিন্তা করে দেখেন যে
এই যে জাকি 5000 জাকির নেয় 5000 মিজানুর রহমান আজহারীর ঘুটা মারলে এই জিনিস বাইরে হবে না সেই যার তাফসীরে আমি দেখাইছি সে তারা হচ্ছে সেই লেভেলের আলেম ইসলামের হ্যাঁ আপনি যে জিজ্ঞেস করছেন আপনার এলাকায় আপনার মানে সহপাঠী কোন এক বন্ধুকে যে মাত্র হপায় মনে হয় কোরআন হাফেজ কোরআনের হাফেজ হইছে সে এখন পর্যন্ত তাফসীর পর্যন্ত যায় নাই তার কাছে জিজ্ঞেস করছেন এখন আমি আপনার হাতে ছেড়ে দিচ্ছি যে আপনি কিভাবে কি বিবেচনা করবেন সেটা আপনি নিজেই চিন্তা করে দেখেন কিন্তু আপনাকে আমি জানাচ্ছি যে তাফসীর গ্রন্থগুলো কিন্তু অ্যাপের ভিতরে পাওয়া যায় আপনি যে মোবাইলে অ্যাপ ব্যবহার করেন সেই অ্যাপের ভিতরে আপনি তাফসীর ইবনে কাসির তাফসীর জালালাইন তাফসীর মাজারি সেগুলো সবই খুঁজে পাবেন আপনি যদি সেই তাফসীর তাফসীর অ্যাপগুলো নামিয়ে আপনি যদি সেই আয়াত নম্বরটা দিয়ে নিজে চেক করে দেখতেন নিজে চেক করে দেখতেন যে আপনার ওই হাফেজ বন্ধুর কথা সঠিক নাকি তাফসীরে যে পৃথিবীর মস্ত বড় এই যে আমি যাদের কথা বললাম ইবনে কাসির জালালউদ্দিন সুয়ুতি এদের তাফসীর পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক মানে টেক্সট বই হিসেবে করা হয় এদের বই পড়া এই মিজানুর রহমান আজহারীও পাশ করছে এই ইবনে কাসিরের বই পড়া জাকির নায়েক যদি ইসলাম বিষয়ে পড়ালেখা করে নাই একাডেমিক পড়ালেখা নাই কিন্তু সে যদি পড়ালেখা করতো তার ওই বই মুখস্থ করে পাশ করতে হয়েছে পৃথিবীর সমস্ত আলেমের ওই যে তাফসীর ইবনে কাসির পড়া মুখস্থ করে পাশ করতে হয়েছে পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষা দিয়ে নাম্বার পাইছে নাম্বার পাইয়া তারা পাশ করছে এখন এরা হচ্ছে সেই স্কুলের হেডমাস্টার ইবনে কাসির জালালউদ্দিন সুয়ুতি এরা হচ্ছে যে স্কুলের হেডমাস্টার সেই স্কুলের ছোট ক্লাসের ছাত্র হইলো জাকির নায়েক আর মিজানুর রহমান আজহারী এদেরও এরা যে স্কুলের হেডমাস্টার সেই স্কুলের কোনো দ্বারের কাছে যাইতে পারবে না আপনার ওই বন্ধু যে হাফেজ এখন ভাই আপনি নিজে চিন্তা করে দেখেন যে কার কথাটা সঠিক বা কার মানে মতামতটা সঠিক আপনি যদি আয়াতটা পড়ে না বুঝেন তাহলে আপনার কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে তাফসীরটা পড়ে দেখা তাফসীরটা আপনি পড়ে দেখেন নাই আপনার উচিত ছিল তাফসীরগুলো পড়ে দেখা এবং আমি আপনাকে ওই দিন তাফসীর গ্রন্থগুলো এবং হাদিসগুলো করে করে দেখাইছি যাই হোক ফারাজ ভাই আপনি কিছু করবেন আপনি কন্টিনিউ করেন আমি একটু ঘুরে আসি ফারাজ ভাই আমি একটু ওনাকে যেটা ভাই আপনি যাওয়ার আগে একটু দয়া করে একটু যেহেতু আপনি বললেন আপনি বাংলা ভাষা বোঝেন আমি একটু আপনাকে বলি ধরেন ধরেন কথার কথা ভারত বাংলাদেশে আক্রমণ করলো বা কোন একটা দেশ বাংলাদেশে আক্রমণ করলো এবং সেই দেশের ধর্ম অনুযায়ী সেই দেশের লোকেরা আমাদেরকে পরাজিত করে তাদের ধর্মে যা লেখা আছে সেই অনুযায়ী আমার স্ত্রীকে আমি জীবিত আছি আমার স্ত্রীকে বিয়ে করে ফেলাইছে তাহলে কি এটা কি ভালো হইলো ভাই হ্যাঁ উনি বললেন উনি বাংলা ভাষা ভালোভাবে বোঝেন কিন্তু এই কথাটা বলছিলেন আমি জিজ্ঞেস করি ইসান ভাই মনে করে দেখেন তো কোন একজন অমুসলিম রাষ্ট্রে মুসলিমরা যদি আক্রমণ করে আর যদি কাফেরদের বিবিদেরকে ধরে মানে যুদ্ধবন্দী হিসেবে ধরে তখন কাফেরদের সাথে ওই বিবির কি বিয়ের সম্পর্ক আর থাকে নাকি থাকে না বিয়ের সম্পর্ক থাকে নাকি থাকে না ধরেন আপনি আপনার কোন এক বন্ধু ইন্ডিয়ায় কোন একজন ব্যক্তি আছে ধরেন রামসিং এর বউকে আপনি ধরলেন এখন যুদ্ধবন্দী বানাইলেন এখন রামসিং এর বউয়ের সাথে রামসিং এর কি আগের যে বিয়ের সম্পর্কটা ওটা কি প্রচলিত থাকবে নাকি থাকবে না অবশ্যই থাকবে যেহেতু উনি বিয়ে করছেন তো ডিভোর্স দেয় নাই তো আমি তো ওনারে আটক করলে বিয়েটা ভাঙা যাবে বা তালাক হয়ে যাবে এমন তো হইতেই পারে না তাহলে আপনি একটা কাজ করেন আপনি মনে হয় গতকালকে যে লাইভটা ছিল মানে গতকাল না গত গত যে লাইভে আপনি আসছেন গত পরশুদিন আপনাকে যে আমি বুঝিয়ে দিছিলাম বিষয়টা ওটা আপনি আরেকবার তখন বুঝিয়ে দিছিলেন যে তখন মানে যুদ্ধবন্দি করলে আটক করলে তখন মানে তাদের তালাক হয়ে যাবে এটা ওটা কি আমি আমার বুঝ আপনাকে দিছিলাম নাকি আপনি আমাদের কি আমি বলতেছি সেই আয়াতেই লেখা ছিল সদবা কিভাবে আপনার তাদের সম্পর্ক থাকবে না সেটা কিন্তু আপনাকে আমি লাস্ট টাইম বুঝে দিয়েছিলাম আপনি হয়তো বা ভুলে গেছেন বা আপনি তখন ঠিক মতো বুঝে নেই আপনার আমার জিজ্ঞেস করা উচিত ছিল আমার যে ভাই আমি জিনিসটা বুঝি নাই আপনি আমাকে আরেকটু ভালো মতো বুঝে দেন আমি আপনাকে আবার বুঝাই দিতাম কিন্তু
আমি যেটা দেখছি দেখা ওইখানে এরকম কোন কথা নাই, এই জন্য আমি আবার প্রশ্ন করছি, যেহেতু মানে এখন তো অবশ্যই এরকম লেখা আছে, অবশ্যই লেখা আছে কোরআন আয়াতের মধ্যে লেখা আছে, কিন্তু আপনি বুঝেন নাই আমার কাছে যে এই অর্থটা আছে বাংলা অর্থে এখানে এরকম ডাইরেক্ট লেখা নাই। এই জন্যই তো বলতেছি যে লজিক্যাল পারসন যে বললো, লজিক্যাল ভাই যে আপনাকে বললো সদবা মানে কি, আপনি তো বলতে পারেন নাই, তার মানে তো কোরআন আয়াতে ফরজ ভাই উনি সদবা বিধবা এই সমস্ত শব্দের মানে জানেন না, আমি অবাক হয়ে যাচ্ছি ভাই। বিধবা মানে কি ভাই? বিধবা বিধবা মানে হয়তো তালাকপ্রাপ্ত, সদবা মানে বিবাহিত যিনি বিবাহিত। এই তো এইবার কথা, এইবার তো মানেটা জানছেন মনে হচ্ছে। সদবা মানে যে নারীর স্বামী বেঁচে আছে, যে নারীর স্বামী আছে বা স্বামী বেঁচে আছে তাকে বলে সদবা। এখন আপনি আরেকটা একটু আরেকবার পড়েন তো পুরোনো আরেকটা আরেকবার পড়েন। বিধবা বিধবা মানে তালাকপ্রাপ্ত হয়েছে নারীদের মধ্যে থেকে সদবাদেরকে, মানে যারা বিবাহিত তাদেরকে। তারপরে পড়েন, তবে তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে দাসীগণ তারা ছাড়া। দক্ষিণ হস্তের মালিকানা এই জিনিসটাও আমার যতদূর মনে পড়ে আমি খুব সুন্দর বুঝাইছিলাম। হাতের মালিকানা কাকে বলে সেটা তরবারি থাকে, সেই ডান হাতে তরবারি যেহেতু থাকে সেই ডান হাতের শক্তির মাধ্যমে যদি আপনি করায়ত্ত করেন, অধিকারের ভিতরে আনেন, নিজের কর্তৃত্বের মধ্যে আনেন, তাহলে সেটা তাদেরকে যুদ্ধবন্দী বলে। এই জিনিসটাও আপনাকে আমি সেদিন যতদূর মনে পড়ে বুঝেছিলাম। তাহলে ডান হাতের মালিকানা দক্ষিণ হস্তের মালিকানা এটা দিয়ে আপনি কি বুঝছেন ভাই? তো না আমি তো শুধু এখানে নরমাল দাসীগণই ভাই বানিয়েছিলাম, তাহলে এখন ওইভাবে বলতে গেলে তো আপনি যেটা বলতেছেন ওইটাই, মানে এটা যুদ্ধের মাধ্যমে দাসীগণ ইনক্লুডেড, দাসীগণ অন্যভাবে যদি আপনি কিনে আনেন সেটাও ইনক্লুডেড হবে। তবে এই আয়াতে বলা আছে দক্ষিণ হস্তের মালিকানা, মানে ডান হাতের মালিকানা যাদের উপরে থাকবে তাদের কথা এই আয়াতে বলা আছে, সূরা নিসা 24 নম্বর আয়াত। আপনি কি কোন তাফসীর, আচ্ছা আপনাকে আমি প্রাইভেট চ্যাটে, এখানে প্রাইভেট চ্যাটে একটা ভিডিও লিংক দিয়েছি, আপনি দেখতে পাইছেন? না হ্যাঁ লিংকটা পাইছি, এখনো দেখি নাই, দেখো আমি। আর এই ভিডিওটা মানে এই ভিডিওটা আপনি এই এখন একটু বের হয়ে ভিডিওটা দেখে আবার যুক্ত হন, ঠিক আছে? 5 মিনিট থেকে 5 মিনিট দেখে দেখুন, অন্য কারোর সাথে কথা বলি আপনি, এটা আমি একটু 10টা সেকেন্ড ওটাকে একটু অনলোড করব, 10টা সেকেন্ড একটু ভালোমতো পড়ে আসেন। আচ্ছা যদি যদি আমি এটা বলে দিই যে যেহেতু ওনারা হচ্ছেন ইসলামিক আলেম, ওনারা জিনিসটাকে ভালোভাবে উপস্থাপন করবেন যে এটা খুবই ভালো কাজ, যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করা খুবই ভালো কাজ, খুবই উত্তম কাজ, এইভাবে ওনারা বলবেন। আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন ওনারা যেহেতু ইসলামিক আলেম, ওনারা তো আর বলবে না যেটা ভাই খুব খারাপ কাজ, এটা ভাই খুব নোংরা কাজ, এটা তো আর ওনারা বলবেন না। কিন্তু আপনি ওনাদের কথা থেকে এই জিনিসটা জানতে পারবেন যে এই জিনিসটা ইসলামে জায়েজ নাকি না জায়েজ, এটা হালাল নাকি হারাম, এইটা অন্তত আপনি ওনাদের ভিডিও থেকে জানতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ভাই আসিফ ভাই, উনি তো আমাদের এখানে বললেন যে কোন নারীর স্বামী যদি জীবিত থাকে তাহলে তার স্বামী জীবিত থাকা অবস্থায় ওই নারীকে কেউ বিয়ে করাটা এটা খারাপ কাজ। আমার কথা হলো ভাই, আপনি যে হাফেজের কাছ থেকে, আপনার বন্ধু হাফেজের কাছ থেকে অনেক কিছু জানছেন, ওই হাফেজকে এই প্রশ্নটা করবেন যে 4 নম্বর সূরা নিসার 24 নম্বর আয়াতে, আয়াত অনুযায়ী কোন বিবাহিত নারীকে যদি মুমিনরা আটক করে, মুসলিমরা যদি আটক করে যুদ্ধক্ষেত্রেই হোক বা যেভাবেই হোক যদি আটক করে তাহলে ওই নারীকে বিয়ে করতে পারবে কিনা, এটা একটু জেনে এসে আমাদের দয়া করে জানাবেন। একই সাথে আমি আপনাকে বলে দিয়েছেন ভাই, আপনি যদি যেই যার সাথে আপনি কথা বলেছেন তাকেও যদি আপনি নিয়ে আসতে চান আমাদের লাইভে, সেই দরজাও আপনার জন্য খোলা আছে, আমরা তার সাথে কথা বলে দেখতে পারি সে কতটুকু পড়ালেখা করেছে, ঠিক আছে? আপনি তাকে একটা ফোন দেন এই ভিডিওটা দেখার পর, তাকে একটা ফোন দিবেন, বলবেন এই যে লিংক দিলাম, তাকে একটা লিংকটা দিয়ে দেন এখানে যুক্ত হওয়ার, সেও যেন যুক্ত হয়, আপনিও যুক্ত হন, দুজন একসাথে যুক্ত হবেন, আমরা সবাই মিলে কথা বলবো এবং আমরা দলিল গুলা যাচাই করে দেবো, ঠিক আছে? মানে একটু কনফিউজ ভাঙায় দেন, এই যে মানে আপনি যেটা বলছেন যে ডান হাতে, তো এখানে বলা আছে তবে তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে, এখন যে ডান হাত মালিক হয়েছে মানে আমি কেন বুঝি জানি যে যুদ্ধের মাধ্যমেই হয়েছে, আমি তো কিনছি, আমি তো কারণ এটা তো তাফসিরে তো এইভাবেই লেখা আছে, আপনাকে তো তাফসিরটা এইভাবে দেখেছিলাম ভাই, ইসান ভাই বলেন তো ইয়াটা কি জিনিস, তাফসীর জিনিসটা কি একটু বলেন তো ভাই, আপনি যে বললেন এই তাফসীর জিনিসটা কি, তাফসীর জিনিসটা কি আমি তো এটাই জানি না, হয়তো হইতে পারে কোরআনের ব্যাখ্যা এমন কিছু,
যদিও বিস্তৃত করা ব্যাখ্যা করা, কিন্তু তাফসির অনেকগুলা ধরনের হয়। হ্যাঁ, মানে কিছু তাফসির হয় হচ্ছে গিয়ে যার যেমনে বুঝে এসে তেমনি ব্যাখ্যা করে দিল, আবার অনেক ব্যাখ্যা আছে যে শব্দের অর্থ দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা ব্যাখ্যা করলো। আর আমি যে তাফসির গুলো আপনাকে দেখিয়েছি জালালাইন এবং ইবনে কাসির, সেই তাফসির গুলো হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে প্রসিদ্ধ, সবচেয়ে অথেন্টিক তাফসির গ্রন্থ। এই গ্রন্থ গুলাতে সেই জিনিসগুলো লেখা হয়েছে যে নবী মোহাম্মদ তার সাহাবা ইকরামদেরকে কি যেভাবে কোরআনের আয়াতটা বুঝাই দিয়ে গেছে, যে মনে করেন আপনি কোরআনের আয়াত পড়লে একটা এক বুঝ বুঝলেন, আরেক গ্রুপের আরেক বুঝ বুঝলো, এই বুঝে তো ভাই কাম হইব না। হ্যাঁ, ইসলাম তো এগুলো দিয়ে মানে কিছু যায় আসে না, ইসলামের ইসলামের যাবে আসবে কোরআনের আয়াতটাকে নবী কিভাবে বুঝাই দিয়ে গেছে তার সাহাবা ইকরামদেরকে, এবং তার সাহাবা ইকরামরা তাদের তাবে তাবেইনদেরকে কিভাবে বুঝাই দিয়ে গেছে, সেইটা হচ্ছে সত্যিকারের কোরআনের ব্যাখ্যা, সেটা হচ্ছে সত্যিকারের কোরআনের যে অর্থটা সেটা হচ্ছে সত্যিকারের অর্থ। কারণ পৃথিবীতে সবচেয়ে ভালো কোরআন বুঝছে হচ্ছে গিয়ে ইসলাম, ইসলাম অনুসারে সবচেয়ে ভালো কোরআন বুঝছে হচ্ছে গিয়ে নবী মোহাম্মদ। নবী মোহাম্মদকে জিব্রাইল বুঝাই দিয়ে গেছে, জিব্রাইলকে আল্লাহ বুঝাইছে, আল্লাহ থেকে জিব্রাইল, জিব্রাইল থেকে নবী, নবী থেকে তার সাহাবা ইকরাম, সাহাবা ইকরাম থেকে তার তাবে তাবেইনগণ। এই জায়গা থেকেই কোরআনের বুঝটা বুঝতে হবে। অন্য কেউ যদি কোন কোরআনের আয়াতকে ভিন্নভাবে ব্যাখ্যা করে সেটা ইসলামের কোনো বিষয় না, সেটা হবে তাদের নিজ নিজ ব্যক্তিগত ব্যাখ্যা, ব্যক্তিগত বুঝ, এগুলা দিয়ে ইসলামের কিছু যায় আসে না। ইসলামের শুধুমাত্র ব্যাখ্যাটা হচ্ছে সাহাবা মানে নবী এবং তার সাহাবা ইকরামগণ যেই বুঝটা বুঝছে সেই বুঝটা, এবং আমি আপনাকে যে তাফসিরটা দেখাইছি সেই তাফসিরের ভিতরে সেই জিনিসগুলোই লেখা আছে, নবী কিভাবে তার সাহাবাদের সাহাবাদেরকে বুঝাই দিয়ে গেছে সেই বুঝটা সেখানে লেখা আছে। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ বুঝছি। আচ্ছা আরেকটা জিনিস, আপনি ইসলাম সম্পর্কে জানতে হলে আপনার যেটা প্রথম কাজ হচ্ছে গিয়ে নবী মোহাম্মদ এই জিনিসটাকে কিভাবে বুঝছে, তার সাহাবা ইকরামগণ কিভাবে বুঝছে, সেই জিনিসটা বোঝা। আপনি কোরআনের আয়াত একটা পড়লেন, কইরা আপনি একটা বুঝ বুঝলেন, এটা তো ভাই আপনার বুঝ হইলো, এটা তো ইসলামের বুঝ না। ইসলামের বুঝ হইলো নবী যেটা বুঝছে সেটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ আচ্ছা ঈশান ভাই, আপনি ওই যে ডান হাতের মালিক যেটা কোরআনে পড়লেন, এখন ডান হাতের মালিক সে যুদ্ধ করে যুদ্ধবন্দী ভাবে ডান হাতের মালিক হোক, বা দাসী কিনে এনে ডান হাতের মালিক হোক, বা উপহার দাসী দাসীকে উপহার পেয়ে ডান হাতের মালিক হোক, যেভাবেই ডান হাতের মালিক হোক না কেন, ওই যুদ্ধবন্দী নারীর মানে ওই নারীর বা যুদ্ধবন্দী বা উপহার বা ক্রয় সূত্রে যেভাবে হোক, ওই ওই নারীর যদি স্বামী জীবিত থাকে তাহলেও কিন্তু মুসলিমরা ওই নারীর সাথে যৌন সঙ্গম করতে পারবে, এটাকে আপনি জানেন? উদাহরণ দিই, এই লাইভে সবাই থাকতে পারবে তবে লজিক্যাল পার্সন থাকতে পারবে না, মানে কি ভাই? লজিক্যাল পার্সন ওই লাইভে থাকতে পারবে নাকি পারবে না? পারবো না। তাহলে এখানে বলা আছে সদবাদের নিষিদ্ধ করা হইলো বিয়ে করা থেকে, তবে তোমাদের ডানাত যাদের মালিকানা হয়েছে তারা ছাড়া, তার মানে কি ডানাত যাদের মালিকানা হয়েছে তারা সদবা হইলেও তাদেরকে বিয়ে করা যাবে, মানে তাদের স্বামী জীবিত থাকলেও তাদের বিয়ে করা যাবে। বুঝলেন? বিয়ে করা না মানে যৌন সঙ্গম, সরি যৌন সঙ্গম, হ্যাঁ হ্যাঁ দুটোই শুরু করা যাবে। হ্যাঁ বুঝলেন ভাই, বিষয়টা টেস্ট করতে যাচ্ছি ঈশান ভাই, আমি আমি আপনার পজিশনটা, আপনার মরাল পজিশনটা আমি একটু টেস্ট করতে যাচ্ছি। আচ্ছা আপনি কি একটু বলেন তো ভাই, কাউকে দাসী বানাটো ইটসেলফ, যে আমি তার মালিক, এখন সে আমার অধীনস্থ, আমি তার মালিক, ওরকম দাস দাসী বানানোটাকে আপনি কোন চোখে দেখেন? এটা কি একটা ভালো জিনিস, খারাপ জিনিস, নরমাল জিনিস? এইটা আমার মতে খারাপ জিনিস, যেহেতু দাসী হইব মানে তার মানে তোমার গোলামি করতে হবে, বুঝেন না? এটা তো আমি খারাপ হবে, দেখুন। তাহলে যদি আপনি এটা বুঝেন যে দাসী ইটসেলফই খারাপ জিনিস, তাহলে আপনি ওইটা মানে মানে ওই জিনিসটাকে ডিফেন্ড করতেছেন, মানে ওই আয়াতটাকে ডিফেন্ড করতেছেন কিভাবে, কোন দিক থেকে? না এর পরের লাইনটা শুনেন না, তারপরে ওখানে বলছে মানে দাসীদের সাথে করা যাবে, তারপরের লাইনটা কি বলছে এখানে, এটি তোমাদের উপর আল্লাহর বিধান এবং এরা ছাড়া সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে, যে তোমরা তোমাদের অর্থের বিনিময়ে তাদেরকে চাইবে বিবাহ করে। এখানে তো বলছে যে মানে অর্থের বিনিময়ে কিন্তু বিবাহ করে চাইতে হইব। আচ্ছা সে তো ঠিক আছে, তাহলে ওই যে তবে আসি ভাই, বের করেন, সবচেয়ে ভালো হয়, বের করলে সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। আপনি যদি স্ক্রিনে আনেন তাহলে দেখা যাবে স্ক্রিনে এখানে লেখা আছে, আমরা সবাই দেখতে পাবো, তবে তোমাদের ডানহাত যাদের মালিকানা হয়েছে তারা সারা, তার মানে কি ডানহাত যারা যাদের মালিকানা হয়েছে মানে মুসলিমরা যাদেরকে বন্দি করেছে, তারা যদি বিবাহিত হয়, সেই নারীরা যদি বিবাহিত হয়, তাদেরকেও এই মুমিনরা বিয়ে করতে পারবে এবং সেক্স করতে পারবে।
আচ্ছা, আমরা আয়াতটা বের করেছি, ইসাম ভাই আপনি আয়াতটা পড়বেন, আমরা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা প্রথমে করি, অন্য অনুবাদও পড়তে পারি, কিন্তু আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা হচ্ছে সরাসরি সৌদি সরকার দ্বারা স্বীকৃত অনুবাদ। এই যে এইখানে দেখতে পাচ্ছেন আল বায়ান, দেখতে পাচ্ছেন ভাই নিচে লেখা? হ্যাঁ হ্যাঁ, এইটাই আছে আমার কাছে। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে মানে ভালো অনুবাদ, সৌদি সরকার দ্বারা সত্যায়িত। এইখানে যে জিনিসটা বলা হয়েছে এবার আপনি পড়েন তাহলে। তবে তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে তারা ছাড়া, তাহলে এই যে ডান হাতের মালিক যারা দাসীগণ তাদের তো হালাল, তারা তো হালাল নাকি? তারা হালাল, কিন্তু পরে যে নিচে যাবার বলা হয়েছে যে বিবাহ করে নিতে হইব না, বিবাহ করে নেওয়ার কথা বলা হয়েছে এই নারীদেরকে, যে এটি তোমাদের জন্য আল্লাহর বিধান এবং এরা ছাড়া, এরা ছাড়া সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। এই যে দেখেন, এরা ছাড়া সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। এই যে আগের ক্যাটাগরি কিন্তু সেখানে শেষ হয়ে গেছে, এখানে দুইটা ক্যাটাগরি আছে যে সব সতবা নারী তোমাদের জন্য হারাম, তবে দাসীরা তোমাদের জন্য হালাল, ডান হাতের মালিকেরা যারা তারা তোমাদের জন্য হালাল। আসিফ ভাই, এই দাসীরা যদি বিবাহিত হয় তা সত্ত্বেও হালাল, অর্থের বিনিময়ে তাদেরকে বিবাহ চাইবে, বিবাহ করে অবৈধ যৌনাচারে লিপ্ত হয়ে নয়, এই যে এরা ছাড়া বাদ বাকি নারীদেরকে আপনি বিয়ে করতে পারবেন, টাকা দিয়ে দেনমোহর দিয়ে অবৈধ যৌনাচার করতে পারবেন না, এরা ছাড়া, ঠিক আছে? এদের ভিতরে আপনি মানে সমস্ত সধবাদেরকে হারাম করা হয়েছে, তবে ডান হাতের মালিকেরা যাদের আছে তারা ছাড়া, তারা যদি সধবা হয় তাদের সাথে আপনি সেক্স করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এটার অনেকগুলো অনুবাদ আমাদের কাছে আছে, এখানে দেখেন এই যে শেখ মুজিবুর রহমানের অনুবাদও আছে, তারপরে ডক্টর আবু বকর জাকারিয়ার অনুবাদও আছে। এই যে দেখেন, এই ডক্টর আবু বকর জাকারিয়ার অনুবাদে আরো পরিষ্কার ভাবে বলা আছে, আর নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া সব সধবা তোমাদের জন্য নিষিদ্ধ, তোমাদের জন্য এগুলো আল্লাহর বিধান, উল্লেখিত নারীগণ ছাড়া অন্য নারীকে অর্থ ব্যয় বিয়ে করতে যাওয়া তোমাদের জন্য বৈধ করা হলো, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। ভাই এবার কি ব্যাপারটা বোঝা যাচ্ছে? এবার বুঝছি, এবার পুরো ক্লিয়ারলি বুঝছি। এখন আর এটাই সম্ভব, এবার আমরা তাফসীরটাও দেখি, তাফসীরটা যেহেতু আমাদের কাছে আছে সেহেতু তাফসীরটা আমরা দেখে নিই। তাফসীরও একই কথাই বলা আছে, তাফসীর যে তাফসীরে জালালাইন থেকে আমি দেখাচ্ছি। আমি আপনাকে দিয়ে দিচ্ছি যে সূরা নিসা 24 নম্বর আয়াত, তারপরে হচ্ছে সূরা মুমিনুনের 4-5 নম্বর আয়াত, তারপরে সূরা আল মারিজের 29-30 নম্বর আয়াত, এগুলো আপনাকে দিয়ে দিচ্ছি। এগুলো আমি অন্য কিছু জানতে চাইতাছি, আমি প্রশ্ন করবো নাকি আপনাকে? ঠিক আছে।